দুমাস পর বৃদ্ধ দম্পতির খুনের কিনারা করল বীরভূম জেলার লাভপুর থানার পুলিশ। সেপ্টেম্বর মাসের 25 তারিখ লাভপুরে পূর্ণেন্দু চট্টোপাধ্যায় প্রাক্তন রেলকর্মী এবং তার স্ত্রী স্বপ্না চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে খুন করে তারই ভাই মুকুল মুখার্জি। পরিবার সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদ এবং সম্পত্তির কারণে এই খুন করা হয়েছে। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ এবং বোলপুর মহকুমা আদালতে তাকে তোলা হয়। এছাড়াও এই খুনের সঙ্গে জড়িত দেবনাথ কোনাই এবং সোমনাথ মণ্ডলকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত এই দুজন মৃত দম্পতির বাড়িতে পরিচালকের কাজ করতেন বলে জানা যায়। তাকে অ্যারেস্ট মুঙ্গের থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে গতকাল বোধহয় একটা দুপুর একটার দিকে অ্যারেস্ট করেছে। দিয়ে আজকে এখানে প্রোডাকশন করছে, তার নাম হচ্ছে মুকুল মুখার্জি। উনি হচ্ছেন যে যে দুজন মার্ডার হয়েছেন, মানে হাজব্যান্ড ওয়াইফ, তাদের দাদা, মানে ওয়াইফের দাদা, নিজের দাদা, প্র্যাকটিক্যালি এই ভদ্রলোকই মাস্টার মাইন্ড ছিলেন এই ক্রাইমটার ব্যাপারে। উনি ফোন টোন করে, যারা আর এর আগে দুজন আসামি অ্যারেস্ট হয়েছিল, দেবনাথ কোনাই আর একটা হচ্ছে সোমনাথ মণ্ডল, তারা হচ্ছে ওখানকার প্রতিবেশী, সেই দুজনকে আগে অ্যারেস্ট করা হয়েছিল, তারা এখনও রিমান্ডে আছে। আর এই ভদ্রলোককে পুলিশ 14 দিন রিমান্ডে প্রেয়ার করেছিল। আমাদের লন্ডন এসিজেন উনি অয়ন কুমার বন্দ্যোপাধ্যায়, উনি 7 দিন এলাও।